শুরুতেই কুলতলি খবর দেখাবো তিন দিন পার হয়ে গিয়েছে কুলতুলিতে বাড়ছে ক্রমশ বাঘের আতঙ্ক চারিদিক ইতিমধ্যে ঘেরা হচ্ছে জাল দিয়ে ছাগলের টোপ দেওয়া হয়েছে দুটি খাঁচা পাতা হয়েছে একেবারে রাতের পিয়ালি জঙ্গলের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সেই ছবি তুলে ধরেছেন এখানে আলো জ্বালানো যাবে না বেশি কারণ এই জায়গায় আলো ব্যবহার করা নিষিদ্ধ কারণ কোনো মুহূর্তে বাঘ এখানে আসতে পারে এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু একটা আতঙ্কের যে পরিবেশ সেই আতঙ্কের পরিবেশ এই মুহূর্তে রয়েছে অনেকেই হাতে ঘুমপাড়ানি যে বন্দুক সেইটা রয়েছে অনেকেই লাঠি বাঁশ নিয়ে বনকর্মীরা তারা পুরো এই যে গোটা যে জঙ্গলটি রয়েছে কুলতরির ইয়ে পুরনো কেল্লার সেই জায়গায় তারা রয়েছে এবং এখান থেকে বাঘকে কীভাবে খাঁচা বন্দি করা যায় সেই চেষ্টায় করছেন দুটি খাঁচা ইতিমধ্যে পাতা হয়েছে এবং সেই দুটি খাঁচার মধ্যে ছাগল ঢোকানো হয়েছে এবং বাঘের কিন্তু

আর লোকজন জায়গায় রয়েছে এটা ডোঙাজোড়ার যে জঙ্গল সেটা হচ্ছে কিল্লার জঙ্গল এখন একেবারে জঙ্গলের যে প্রান্ত গোটা প্রান্ত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইরকম জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে বন দপ্তরের কর্মীরা তারা কিছুক্ষণ আগে এখানে সম্পূর্ণ জাল দিয়ে ঘেরার কা শেষ করে তারা বেরিয়ে যায় আশেপাশে যে কোনো জায়গায় কিন্তু রয়েছে রয়্যাল বেঙ্গল তেমনটাই তারা মনে করছে এবং দুটি খাঁচা এই মুহূর্তে পাতা হয়েছে এবং সেই দুটি খাঁচা পেতে বাঘ বাঘকে খাঁচা বন্দি করার চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা এলাকা বনকর্মীরা রয়েছেন বনকর্মীরা এখানে রয়েছেন এবং ওনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে এই জায়গায় রয়েছি এলাকার বাইরে যে জায়গায় একেবারে আতঙ্কের পরিবেশ এবং কুলতলি এলাকায় গত তিন দিন ধরে রয়্যাল বেঙ্গলের যে আতঙ্ক তৈরি হয়েছে এবং রয়্যাল বেঙ্গলের দেখা পাওয়া গিয়েছে বন দপ্তর নিশ্চিত এখানে কিন্তু রয়েছে রয়্যাল বেঙ্গল এবং সেইমতো মতো তার খোঁজ শুরু হয়েছে দূরের দিকে যে আলোটা দেখা যাচ্ছে একটু সহকরি স্বপনকে দেখাতে বলবো ছবিটা ওইখানে একটি খাঁচা পাতা রয়েছে এবং এখানে একটি খাঁচা পাতা আর একটা খাঁচা পাতার কাজ এই মুহূর্তে চলছে আমরা সেই শব্দও শুনতে পাচ্ছি এই পুলিশ কর্মীরা বন দপ্তরের কর্মীরা তারা এখানে রয়েছে ঘুম পারানি বন্দুক নিয়ে অনেকে রয়েছেন এই জায়গায় এবং এইখানে সম্পূর্ণ যে এলাকা আমরা দেখাতে বলবো ছবিটা এই যে এলাকা সম্পূর্ণ এলাকা পাশে যে জলাশয় রয়েছে কাতা রয়েছে এই পুরো জায়গাটা কিন্তু এই মুহূর্তে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে অর্থাৎ তিন দিন ধরে রয়্যাল বেঙ্গলের খোঁজ শুরু হয়েছে প্রচুর পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছে এই জঙ্গলের ভেতরে একেবারে জঙ্গলের ভেতরে ছবিটা কি সেটা যতটা সম্ভব হলো আমাদের পক্ষে আসা সেই জায়গা চিত্র কিন্তু দেখার চেষ্টা করলাম আমরা ক্যামেরা স্বপ্ন মন্দির সঙ্গে ঘোষ এবিপি আনন্দ কুলতলি আপনারা দেখেন বাঘ ধরা পড়েনি তার মধ্যে অন্ধকার ঘনিয়ে আসছে যার ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে তবে বন কর্মীরা তৎপর রয়েছে এবার একবার আজ সারাদিন ধরে কুলতলির ডোঙাজোড়া গ্রামে ঠিক কি হলো জাল দিয়ে চলেছে গ্রাম ঘেরার কাজ এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো পর্যটককে বন দফতর এবং কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে মাইকে প্রচার চলছে দেখুন

যে যেখানে পারলেন প্রাণ হাতে ছুট বাঘের ছাপ দেখে দেখে গিয়েছিলাম গিয়ে দেখি না যে বাঘটা আমার দিকে তেড়ে এসেছে আমি নিজে চকি দেখে আমার তেড়ে এসছে আমার অবস্থা খারাপ হয়ে তো আমাদের পেছন থেকে আর লোক চলে গেছে চার পাঁচজন দেখেছিলাম খুব অবস্থা খারাপ হয়েছে যাচ্ছে সেই জন্য আমার বাঘ দেখেছি আবার জাল যে ঘেরা হচ্ছে পুলিশ প্রশাসন এসেছে সবাই জাল যে ঘেরা হচ্ছে ফের দক্ষিণ রায়ের বাহনের আতঙ্কে তটস্থ দক্ষিণ চব্বিশ পরগনা গায়েনের চখ গরান কাঠির পর এবার সবুজে ঘেরা পিয়ালি নদীর ধারে ডোঙ্গাজোড়া গ্রাম শনিবার সকালে এখানকার পুরনো কেল্লার আশেপাশে পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বড় দপ্তরের কর্মী ও গ্রামবাসীদের কয়েকজন তখনই রয়্যাল বেঙ্গলের গর্জনে কেঁপে ওঠে এলাকা ডোঙ্গাজোড়া গ্রামের পাশে পুরনো কেল্লার পাশে এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যেই কিন্তু গরানকাঠি পাঁচ নম্বর গরানকাঠিতে যে বাঘ আশ্রয় নিয়েছিল সেই গ্রাম সংলগ্ন অঞ্চলে সেই জঙ্গলে সেখান থেকেই সম্ভবত সেই বাঘটি কিন্তু এই পুরনো কেল্লার কাছে এই যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ খাঁড়ি রয়েছে এখানেই কিন্তু বাঘ আশ্রয় নিয়েছে এই যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম আমরা ওদিকে চেক করে এসছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাঘের পায়ের ছাপ দেখা দেখতে পেয়েছি বাঘের বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি এবার দেখতে পেয়ে আমি বললাম যে ভিডিও ভিডিও ক্যামেরা করেনই বলে আমি ক্যামেরা করতে করতে হঠাৎ সামনে গর্জন করে ওঠে বাঘটা এদিকে লাফিয়ে চলে যায় বড় ও বছরের যে কোনো ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড় থাকে এই পুরো নোকেল্লা এলাকায় এবারও ছবিটা প্রথমে অন্য রকম ছিল না কিন্তু নিরাপত্তার খাতিরে পর্যটকদের এই চত্বরের ধার ঘেস্তে দিচ্ছে না প্রশাসন জোয়ারে জল বাড়ছে পিয়ালি নদীর গ্রামবাসীদের আশঙ্কা আরও জল বাড়লে বাঘ গ্রামেও ঢুকে পড়তে পারে বন দফতর ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার বাঘটা আমরা লোকেট করেছি বাঘটাকে দেখা গেছে এবং তাকে আমরা লোকেট করে পুরো ঘিরে রাখা আছে এখন আমরা কেজিং করছি কাঁচা পাচ্ছি যাতে সে ওই খাঁচা যে টোপ আমরা দেবো ছাগল রাখবো ওখানে সেটার খাওয়ার জন্য যখন আসবে তখন ও খাঁচাবন্দি হবে শুক্রবার কুলতলির পাঁচ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা বাঘবন্দি করতে খাঁচা পাতা হয় হিন্দোল দে ও সুকান্ত দাসের রিপোর্ট বিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা Bye. Uh... আর এবার বড়দিনে একটু উৎসব মুখর কলকাতার ছবি আপনাদের দেখাবো বড়দিন মানে প্রথমেই যার কথা মনে হয় সেটা হচ্ছে পার্ক স্ট্রিট ভিড় সামলাতে ইতিমধ্যেই ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট করা হয়েছে পার্ক স্ট্রিটকে সব রকম যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র পার্ক স্ট্রিট কেন সায়েন্স সিট ইকো পার্ক বা সেন্ট পলস ক্যাথিড্রাল সব কিন্তু মানুষের ভিড় আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দু জায়গা থেকে পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হৃত্বিক মন্ডল আমি শুরুতে অনির্বানের কাছে আসছি অনিবানে উৎসব মুখর পার্ক স্ট্রিট কে কে রঙিন আলো একেবারে ঝলমল করছে রাত যত বাড়ছে সময় যত গড়াচ্ছে আরো জাঁকজমক বাড়ছে একদমই তাই রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটের অনুমাদনা সেটা কিন্তু ততটাই বাড়ছে তুমি আমার পিছনের ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু পার্ক স্ট্রিটে এবং মির্জা স্ট্রিট যে ক্রসিং রয়েছে সেখানে উপস্থিত এবং প্রত্যেকের কিন্তু একটাই ইচ্ছে যে একবার পার্ক এসে ছবি তোলা এবং সেলফি নেওয়া তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যে পরিমাণ মানুষ তারা কিন্তু জওয়াহরলাল নেহরু রোডের দিক থেকে আসছেন সেই মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অ্যালেন পার্কের দিকে এবং সেখান থেকে বিভিন্ন রাস্তা ধরে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন সেই জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছো যে প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে স্রোতের মতন এগিয়ে চলেছে এবং সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এই পরিস্থিতি সামল দেওয়াটা অত্যন্ত কঠোরভাবে করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু তিন পুলিশ কর্মী মোতায়েন ছিল এই প্রাকচুর অঞ্চলে এবং কলকাতায় বড়দিনে আগের দিনটায় এবং বড়দিনের দিন কিন্তু প্রায় সাড়ে তিন হাজার কর্মী মোতায়েন অর্থাৎ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা মানুষের সেরকম ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এই যে ভিড় সেই ভিড়ের মধ্যেই কিন্তু পুলিশকর্মীরা ছড়িয়ে রয়েছেন কাউকে কোনো ধরনের অপরাধ তারা সংগঠিত করতে দেখলে কিন্তু সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যে এই যে ভিড় সেটা কিন্তু একমুখী কারণ জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজার সেদিকেও কিন্তু এই মানুষ যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন দিকে তারা কিন্তু এই উৎসব মুখর পরিবেশ এবং এই যে আলোকোজ্জ্বল পার্কস্ট্রিট সেই পরিবেশ কিন্তু তারা উদ্ভার তার চেটে উপভোগ করতে চাইছেন সারাদিন ধরে চিড়িয়াখানা বিড়লা প্ল্যাডিটোরিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে কিন্তু মানুষ ছিল কিন্তু সন্ধেবেলার ডেস্টিনেশন অবশ্যই এই আলোকোজ্জ্বল পাকস্ট্রিট এবং যে পার্কস্ট্রিট কিন্তু কার্যত আলোর মেলা এই মুহূর্তে উদ্ভাসিত হয়ে রয়েছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছো এবং যেখানে কিন্তু এই মুহূর্তে পার্কস্ট্রিটে কার্যত কিল ধরনের কোনো জায়গা নেই পুলিশকে কিন্তু এই ভিড় সামাল দিতে কার্যত কিন্তু হিমশিম খেতে হচ্ছে যদিও পুলিশ খুব দক্ষতার সাথে করা হাতে এই ভিড় ম্যানেজ করছে কারণ প্রত্যেক বছর পুলিশ এই ভিড় ম্যানেজ করার কিন্তু দক্ষ হয়ে উঠেছে ফলত স্বাভাবিকভাবেই এই যে প্রাক ভিড় সেই ভিড় কিন্তু ক্রমশ অ্যালেন মুখী এবং সেখান থেকে বিভিন্ন রাস্তা দিয়ে এই ভিড়কে ডিসবার করে দিচ্ছে কলকাতা পুলিশ এবং যত রাত বাড়বে ভিড় আরও বাড়বে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে এবং সেই কারণে পুলিশই তৎপরতা কিন্তু আরও বাড়ানো হচ্ছে পাক জুড়ে অনুসার যে ভিড়ের ছবিটা দেখালো এরপর সেন্ট পলস পলসিড্রাল থেকে আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল ঋত্বিক যে ভিড়ের কথা যে পার্ক স্ট্রিটে যে ভিড়ের কথা অনেকবার বলছিল একেবারে তিল ধারণের জায়গা নেই এরপর এদেরই কিছুটা অংশ কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রলের দিকে জানে এর অর্থাৎ পুরো ভিড়টা এরপর সেন্ট পলস ক্যাথিড্রালের দিকে যায় এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রালে কি ছবি ঠিক তাই অনুসভা কারণ বিকেল চারটে সেন্ট পলস ক্যাথিড্রালের দরজা বন্ধ হয়ে গিয়েছে দর্শকদের জন্য বড়দিনের এই নিষেধাজ্ঞাটা থাকে প্রতি বছর কিন্তু এত সত্ত্বেও আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু ক্যাথিড্রালের বাইরে সাতসজ্জা বিশেষ করে আলোকসজ্জাটা উপভোগ করার মতো ফলে খুব স্বাভাবিকভাবে পার্ক স্ট্রিট থেকে পায়ে হেঁটে ভিড়টা এদিকেই চলে আসছে এবং অনেকেই এখানেও কিন্তু নিজস্ব সংগ্রহ করার জন্য ভিড় করছেন খানিক্ষণ দাঁড়াচ্ছেন কিন্তু যেমন এই জায়গাটা বিশেষ করে এর পাশে ময়দান আমি এখান থেকে দেখতে পাচ্ছি পাশের তারামণ্ডলেও পর্যন্ত তার বাগানটাতেও কিছুক্ষণ আগে পর্যন্ত ভিড় ছিল এরপরে নন্দল অথবা একাডেমি চত্বর সেখানে পৌঁছে গেলে কিন্তু দেদার খাওয়া এবং আড্ডার সুযোগ রয়েছে ফলে একটা নিয়ম বলতে পারো বিভিন্ন সেলিব্রেশন মোড এই মুহূর্তে শহরের বিভিন্ন প্রান্তে সেটা ডিসেম্বরের শহর এভাবেই সেজে ওঠে অন্যদিকে ঠিক উল্টো দিকে মোহরকুঞ্জে বেশ কয়েকটা গানের অনুষ্ঠান হচ্ছে ফলে অনেকে সেখানেও যাচ্ছেন ভিড় করছেন উপভোগ করছেন এবং বিশেষ করে এই অংশে ট্রাফিকের গতি কিন্তু অনেকক্ষণ থেকেই শ্লথ হয়ে রয়েছে বিশেষ করে নন্দন নন্দনের সামনে বা রবীন্দ্র সদনের সামনে সেখানেও কিন্তু বেশ মানুষের ভিড় রয়েছে কারণ সেখানেও অনেকে আড্ডা জমাচ্ছেন ফলে এই গোটা জোনটা এই মুহূর্তে একটা ক্রিসমাস সেলিব্রেশনের জোন হয়ে গিয়েছে শহরের প্রাণ কেন্দ্র যেটা যার হিসপন্দর হয়তো তো পালস মিটারে মাপলে অনেকটাই উঁচুতে পাওয়া যাবে অনেকটা বেশি পাওয়া যাবে এই ভিড়টা শুধুমাত্র স্থানীয়দের নয় আমরা কথা বলছিলাম অনেকে বাইরে থেকেও এসেছেন সেই সেই মানুষরাও রয়েছেন পুলিশ অবশ্যই ঠিক যে ছবিটা অনির্বাণ তুলে ধরছিল যে এই ভিড় নিয়ন্ত্রণে এবং ভিড়টা যাতে একমুখে চালিত হয় কোথাও যাতে আটকে না পড়ে সেই জন্য বারবার তাদেরকে কিন্তু একদিকে নিয়ন্ত্রিত রেখে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভিড় কিন্তু তার মধ্যেও কিন্তু উৎসবমুখর কলকাতা এবং মানুষে সেই উৎসব উদযাপনে ব্যস্ত আর এই উৎসবের মাঝেও কিন্তু চিন্তা বাড়াচ্ছে করোনা রাজ্যে একদিনে পাঁচশো বাহান্ন জন করোনা আক্রান্ত হয়েছেন চার জনে মৃত্যু হয়েছে করোনায় দৈনিক মৃত্যু এবং সংক্রমণে রাজ্যে শীর্ষে কলকাতা কলকাতা একদিনে ১৯৭ জন সংক্রমিত হয়েছেন তিনজনের মৃত্যু দীর্ঘদিন পরে দৈনিক মৃত্যু এড়ালো উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একদিনে ছিয়ানব্বই জন সংক্রমিত পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত ষোলো জন একজনের মৃত্যু হয়েছে আর এবার বড়দিনে একটু উৎসব মুখর কলকাতার ছবি আপনাদের দেখাবো বড়দিন মানে প্রথমেই যার কথা মনে হয় সেটা হচ্ছে পার্ক স্ট্রিট ভিড় সামলাতে ইতিমধ্যেই ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট করা হয়েছে পার্ক স্ট্রিটকে সব রকম যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র পার্ক স্ট্রিট কেন সায়েন্স সিট ইকো পার্ক বা সেন্ট পলস ক্যাথিড্রাল সব কিন্তু মানুষের ভিড় আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দু জায়গা থেকে পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হৃত্বিক মন্ডল আমি শুরুতে অনির্বাণের কাছে আসছি অনিবানে উৎসব মুখর পার্ক স্ট্রিট কে কে রঙিন আলো একেবারে ঝলমল করছে রাত যত বাড়ছে সময় যত গড়াচ্ছে আরো জাঁকজমক বাড়ছে একদমই তাই রাত যত বাড়ছে পার্ক অনুমাদনা সেটা কিন্তু ততটাই বাড়ছে তুমি আমার পিছনের ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু পার্ক এবং মির্জা স্ট্রিট যে ক্রসিং রয়েছে সেখানে উপস্থিত এবং প্রত্যেকের কিন্তু একটাই ইচ্ছে যে একবার পার্ক এসে ছবি তোলা এবং সেলফি নেওয়া তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যে পরিমাণ মানুষ তারা কিন্তু জওয়াহরলাল নেহরু রোডের দিক থেকে আসছেন সেই মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অ্যালেন পার্কের দিকে এবং সেখান থেকে বিভিন্ন রাস্তা ধরে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন সেই জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছো যে প্রচুর মানুষ তারা কিন্তু একেবারে স্রোতের মতন এগিয়ে চলেছে এবং সেই জায়গা দিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এই পরিস্থিতি সামল দেওয়াটা অত্যন্ত কঠোরভাবে করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল কিন্তু তিন পুলিশ কর্মী মোতায়েন ছিল এই প্রাকচুর অঞ্চলে এবং কলকাতায় বড়দিনে আগের দিনটায় এবং বড়দিনের দিন কিন্তু প্রায় সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন অর্থাৎ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা মানুষের সেরকম ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে এই যে ভিড় সেই ভিড়ের মধ্যেই কিন্তু পুলিশ কর্মীরা ছড়িয়ে রয়েছেন কাউকে কোনো ধরনের অপরাধ তারা সংগঠিত করতে দেখলে কিন্তু সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অন্যদিকে তোমায় জানিয়ে রাখবো যে এই যে ভিড় সেটা কিন্তু একমুখী কারণ জওহরলাল নেহরু রোড থেকে মল্লিক বাজার সেদিকেও কিন্তু এই মানুষ যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন দিকে তারা কিন্তু এই উৎসব মুখর পরিবেশ এবং এই যে আলোকোজ্জ্বল পার্কস্ট্রিট সেই পরিবেশ কিন্তু তারা উদ্ভার তার চেটে উপভোগ করতে চাইছেন সারাদিন ধরে চিড়িয়াখানা বিড়লা প্ল্যাডিটোরিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে কিন্তু মানুষ ছিল কিন্তু সন্ধেবেলার ডেস্টিনেশন অবশ্যই এই আলোকোজ্জ্বল পাকস্ট্রিট এবং যে পার্কস্ট্রিট কিন্তু কার্যত আলোর মেলা এই মুহূর্তে উদ্ভাসিত হয়ে রয়েছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছো এবং যেখানে কিন্তু এই মুহূর্তে পার্কস্ট্রিটে কার্যত কিল ধরনের কোনো জায়গা নেই পুলিশকে কিন্তু এই ভিড় সামাল দিতে কার্যত কিন্তু হিমশিম খেতে হচ্ছে যদিও পুলিশ খুব দক্ষতার সাথে করা হাতে এই ভিড় ম্যানেজ করছে কারণ প্রত্যেক বছর পুলিশ এই ভিড় ম্যানেজ করার কিন্তু দক্ষ হয়ে উঠেছে ফলত স্বাভাবিকভাবেই এই যে পাকস্ট্রিটের ভিড় সেই ভিড় কিন্তু ক্রমশ অ্যালেন মুখী এবং সেখান থেকে বিভিন্ন রাস্তা দিয়ে এই ভিড়কে ডিসবার করে দিচ্ছে কলকাতা পুলিশ এবং যত রাত বাড়বে ভিড় আরও বাড়বে এমনটাই কিন্তু পুলিশ মনে করছে এবং সেই কারণে পুলিশই তৎপরতা কিন্তু আরও বাড়ানো হচ্ছে পাক জুড়ে অনুসার আসন্ন পুরভোটকে মাথায় রেখে বড়দিনে জনসংযোগ রাজ্যে শাসক দলের বরানগর এবং শান্তিপুরে সান্তা সেজে মানুষের কাছে গেলেন তৃণমূল এবং টিএমসিপি নেতা কর্মীরা জানি খোঁচা দিয়েছে বিজেপি কোচবিহারের ছোটদের সঙ্গে উৎসব পালন রবীন্দ্রনাথ ঘোষের দুয়ারে করানারছে পুরোভোট তাই বড়দিনে স্যান্টাকে সামনে রেখে জনসংযোগে নামলো রাজ্যের শাসক দল শনিবার নদিয়ার শান্তিপুরে সান্তা ক্লজকে নিয়ে পুরো এলাকায় জনসংযোগে নামে তৃণমূল ছাত্র পরিষদ কেক লজেন্সের পাশাপাশি বিলি করা হয় বাড়ি বাড়ি টিএমসিপি ফর্ম পুরো পরিষেবা নিয়ে এলাকাবাসীর অভাব অভিযোগ জানতেই এই ফর্ম বিলি বলে জানিয়েছে টিএমসিপি সাধারণ মানুষ কতখানি পরিষেবা পাচ্ছে বা মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা আমরা এই মানুষের কাছে এসেছি শুনতে শুনে যাতে মানুষের জন্য সুরাহা করা যায় সেই ব্যবস্থা আমরা করছি তৃণমূল ছাত্র পরিষদ বড়দিনে টিএমসিপির জনসংযোগ কর্মসূচিকে খোঁচা দিয়েছে বিজেপি লোক দেখিয়ে ভোট ডাকাতি করা বিজেপির কালচার নয় তাই মানুষ প্রত্যাখ্যান করেছে ওদেরকে তাই আজকে মানুষের দায় দায় ওদের যেতে হচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বরানগরের বারো নম্বর ওয়ার্ডে স্যান্টার সেজে পথচলতি মানুষের মধ্যে কেক বিলি করলেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর সঞ্চিতা দে মানুষের কাছে কেক নিয়ে যাওয়া বাজারে করি অনেক মানুষ কেক খেতে পায় না সে দুঃস্থদের কেক দেওয়া ভোটের রাজনীতি অন্তত আমি করি না আমি সারা বছরই মানুষের সাথে জনসংযোগ করি নানান রকম ভাবে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করছেন থান্তা সে যে মানুষেরকে যে মানে দেখানো সেটাও একটা তারই একটা অঙ্গ হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি এদিন কোচবিহারের দেওয়ানহাট অঞ্চলে দুটি চার্চে গিয়ে বড়দিনের উৎসবে সামিল হন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সুজিত মন্ডল সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ বড়দিনে হাওয়া বদল কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী তখন সান্দাকফু টাইগার হিলে তুষারপাত উৎসবের দিনে তুষারপাত দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বঙ্গে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা থাকবে না thank <laughs>